হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কি তাহলে আছে? আশা করতাম আপনারা যে দেখানো আছেন ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও আপনারার দোয়ায় ভালো আছি। আর এখন তো আলহামদুলিল্লাহ দিনগুলো খুব সুন্দর, এখন আর গরমও পড়ছে, আর আমার একটু হেই ফিভারের প্রবলেম আছে। আর সামার আইলে আমি আসলে ফুল সামার ডে এনজয় করতাম পারি না, যাতে আমার হেই ফিভারের একটু সমস্যা। যাই হোক, এর বাদেও আলহামদুলিল্লাহ আল্লাহ জামালার নাসরিন, আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। আর আজকে আপনারা সামনে আমি একটা চিকেন কারির রেসিপি শেয়ার করবো। আমার দুই তিনজনে আমার লাস্ট ব্লগও রিকোয়েস্ট করছেন যে আমি সিম্পল চিকেন কারি কীরকম রান্ধি, তারারে রেসিপিটা শেয়ার করতাম। আলহামদুলিল্লাহ, এর বাদেও আমি তো অন্য ব্লগও আছে আমার ভিডিওর মাঝে চিকেন কারি রান্ধাটা, বাট ফুল রেসিপি হয়তো কিবা নাই। তো এখানে আমি আপনার ফুল রেসিপিটা শেয়ার করতাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা চিকেন ইয়ে করছি, আর দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আদা রসুন আর গরম মশলা, আর আমি মেজারিং কাপ দিই, 1 কাপ তেল দিলাম। দিয়া আমি আদা রসুন দিছি আর তেজপাতা আর লং দিছি। আমি বেশি গরম মশলা দিই না, যেগুলো আমার গরম খালি জাস্ট আমরা আমরা যদি ইয়ে হয় তে আমি বেশি গরম মশলা দিই না, যাতে বাচ্চিনতে বেশি বালা পায় না। লং, এলাচি, তেজপাতা, ডালচিনি সব তার গ্রান, সো আমি সিম্পল থুরা দিই। আর মেহমান উমান হইলে তো এটা হইলো ডিফারেন্ট। সো আমি দিয়ে আদা রসুন দিয়া আমি এখন আদা রসুনটা একটু গোল ব্রাউন হওয়ার পরে তো আমি এখন পেঁয়াজ দিলাইলাম, দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিছি, একটা মিডিয়াম সাইজ ইয়ের লগে চিকেনের লগে, দুইটার তো একটু বেশি, 2.5 হইতে পারবা। সো দিয়া আমি বালা করি পেঁয়াজগুলারে, যেগুলা নরম হয়ে যাইব, তো 5-6 মিনিট আমি ওরকম ইয়ে করবো, আর পেঁয়াজগুলা যেগুলা সফট হয়ে যাইব তখন আমি ইয়ে দিব চিকেন অ্যাড করবো। আমি ওখান দিলাইমু পরিমাণ মতন লবণ, আমি অপেক্ষা করবো তোলার সময় যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো এখন নরম হয়ে গেছে, তখন আমি চিকেনটা বালা করে দইয়া আমি ওখান চিকেনটা অ্যাড করে দিলাম। আমি আরও 6-7 মিনিট ওর মতো চিকেনটা লাড়া লাড়িয়া দিয়া আমি ডাকিয়া রাখি দিব। যেগুলা আমার চিকেন থানে পানি বাড়াইয়া তেল উপরে বাসি দেব, তখন আমি অন্য মশলা ফল দিব। তখন আমি লাড়িয়া আমি ডাকিয়া রাখি দিব। আবার 7-8 মিনিট পরে আমি মশলাগুলা দিব। আপনারা দেখবা চিকেন টনে পানি বাড়াইয়া তেল উপরে বাসি গেছে, তখন বুঝবা চিকেন মশলা দেওয়ার সময় আইছে। তো এখন আমি 1 চামচ হলুদ, 1 চামচ টনে থোড়া বেশি, আর আমরা যাতে জাল খাই তো জালের অংশটা আপনারা যার যে ইচ্ছা মতো দিবা। তো আমি এনে দুইছি, আমার লাগে আমরা যাতে খাই, তো আমি দিছি জাস্ট ওভার 2 চামচ টনে থোড়া বেশি মরিচ, আর ধনিয়া পাউডার দিছি 2 চামচ টনে বেশি, প্রায় 2.5 চামচ, যে তখন আমি মরিচ দিই এর টনে একটু বেশি আমি ধনিয়া পাউডার দিই। আর আমি দিলাম জিরা 1 চামচ টনে থোড়া একটু কম জিরা পাউডার, আর আমি দিমু 1 চামচ কারি পাউডার। দিয়া আমি সবগুলো মশলা দিলাইলাম, দিয়ে আমি এখন ভালো করে মিক্স করিয়া দিলাম। আলহামদুলিল্লাহ তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে, আর খাই দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে তো আরও বেশি মজা হয়েছে। আপনারা আমার লহান চেষ্টা করে ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ বালা ফাইবা। আর সবই রান্দা জানোইন, এর বাদেও আমি কি লহান রান্ধি ও আমার রান্দাটা আপনার শেয়ার করলাম। আমি এখন 5-6টা কাঁচামরিচ দিমু। দিয়া আপনার যদি চাইন বুনা বুনা খাইতা, তে আপনারা স্লগেশ দিয়া তোরা একটু ফানে দিয়া স্লগেশ দিয়া রাখি দিবা, আর পরে ধনিয়া পাতা দিলাইবা। অন ডিপেন্ডস করে আপনারা কতখান জোল দিতা, হয়তো কিবা আপনারা খেয়ে জোল বেশি বালা পাইন, আর নাইলে বুনা বুনা বালা পাইন। যদি বুনা বুনা চাইন তাহলে জোল বেশি দিবা না, তোরা দিয়া ধনিয়া পাতা দিয়া দিলাইবা একটু 8-10 মিনিট বাদে নামাইলাইবা। আর যদি জোল বালা পাইন তো জুল দিবা, দিয়া পরে ধনিয়া পাতা। তো আমরা বাচ্চা আমার সরি আমার বাচ্চা ইনতে তারা জুল একটু বালা ফায়, মাঝে মাঝে আমি ওলা খানো উড়ান দিব না, মাঝে মাঝে ধরো একটু জুল দেয়া। তো আজকে আমি একটু জুল দিমু, জুল দিয়া পরে আমি ধনিয়া পাতা দিলাই মু যেগুলা ব্লগ উঠে যাইব।
আপনারা দেখতে থাকবেন। তখন আমি 5-6 মিনিট বাদে মশলাটা যে লাগা চিকেনের লগে ইয়ে হয়ে গেছে বালা করে মিক্স হয়ে গেছে, তখন আমি মশলার মিক্স হওয়ার ফলে আমি ওখানে জল দিলাম। দিয়ে আমি অপেক্ষা করব ব্লগ ওঠার পর্যন্ত। ব্লগ উঠে আনলে আমি ধনিয়া পাতা দিব, দিয়া আরও 2-3 মিনিট বা 5 মিনিটের মতো রাখিয়া পরে আমি নামাইলে আমার তরকারি, ইনশাল্লাহ আমার তরকারি তৈরি। আমার ব্লগ উঠে গেছে, তখন আমি ধনিয়া পাতা দিলাইলাম, তা ফ্রোজেন ধনিয়া পাতা এটা কাটিয়া রাখি দিয়েছিলাম ফ্রিজে, সব বাখরিয়া দিলাইলাম। ওখানে আমি আবার 5-6 মিনিট ডাকিয়া দিলাইম, 5-6 মিনিট বাদে আমার তরকারিগুলো হয়ে যাইব। আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেল, আমি একটা বাটির মাঝে লইলাম, লইয়া আপনারা লাগি ইয়ে করলাম। খুব মজার আর খুব সুন্দর একটা তরকারি হয়েছে, আপনারা রাম খাইয়া দেখবা, করিয়া রান্দিয়া দেখবা, ইনশাল্লাহ ভালো হইবা। আমার লাই দোয়া করেন যেন। আসসালামু আলাইকুম।